আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে সাত বাগানের বেগুন গাছের জন্য এমন একটি তরল জৈব সার বানিয়ে দেখাবো যে তরল জৈব সারের সঙ্গে আরেকটি উপাদান দিলেই পুরো শীতের সিজন বেগুনের অভাব হবে না, বেগুনের ফলন হবে ব্যাপক। তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, বেগুনের ফলন এবং বেগুন গাছের কি প্রাপ্তি সেই সম্পর্কে আজকে জানাবো। তার আগে আমার চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে বেল আইকনটি চেপে নেবেন। বন্ধুরা, আমার ছেলে দুটি বেগুন উঠাচ্ছে, প্রায় এরকম আমরা বেগুন উঠিয়ে থাকি। এর একটি কারণ হলো এই সার ব্যবহার কারণে। আমরা রাসায়নিক সার ব্যবহার করি না, মাত্র একটি দ্রবণ এবং আর একটি উপকরণ দিলেই এরকম বেগুন গাছের ব্যাপক ফলন পাবেন এবং বেগুনও হবে, বেগুনের ফুল, নতুন নতুন বেগুনের ফুল হবে, নতুন নতুন বেগুনের ডগা হবে। তো বন্ধুরা, আমি টবের বিভিন্ন জায়গায় বেগুন গাছ লাগিয়েছি, তার মধ্যে তিন চারটা বেগুনে আমি এই উপকরণ দেওয়ার ফলে ভালো ফলন পাচ্ছি। উপকরণ দুটি হচ্ছে মাছ ধোয়া পানি এবং ফলের খোসা। তো বন্ধুরা, মাছ ধোয়া পানির মধ্যে যে কোনো গাছের অনেক ধরনের খাবার রয়েছে, সেই বিস্তারিত বলতে গেলে ভিডিও লম্বা হবে, তাই বিস্তারিত পরে একদিন বলা যাবে। আর ফলের খোসা বা তরকারির খোসা, এগুলো পচিয়েও দিতে পারেন, পচিয়ে ছাড়া শুকিয়েও দিতে পারেন, তাহলে বেগুন গাছের শিকড় হবে ব্যাপক, বেগুন গাছের অনেক নতুন নতুন শিকড় হবে এবং মাটিগুলো খুব নরম হবে, যার কারণে খাবার সংগ্রহ করতে পারবে মাটি থেকে। আর এই দেখতে পাচ্ছেন মাছের আঁশ আমি না ধুয়ে একটি পাত্রে রেখেছিলাম, সেই পাত্রে কিছু পানি দিলাম, সেই পানিটা দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়ে মিশ্রণ করে রক্ত পানিটা আমি একটি বোতলে রেখে দিয়েছি। বোতলে যদি রেখে দুই তিন দিন পচাতে পারেন তাহলে আরও জৈব শক্তিটা বৃদ্ধি পায়, বা সরাসরিও দিতে পারেন। এরকম বোতলে রেখে সাত দিন পর পর বেগুন গাছে, লাউ গাছে দিলেও ভালো কাজ হয়, বিশেষ করে বর্তমান শীতের সিজনে বেগুন গাছে দিতে পারেন। তো আমি এইভাবে রেখে দিয়ে বেগুন গাছে দিয়ে থাকি, যার ফলে আমার বেগুন গাছের ফলন গতবারের তুলনায় এবার অনেক বেশি হচ্ছে। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো বড় টবে কিভাবে সিম গাছ লাগিয়েছি এবং এই সিম গাছের পরিচর্যা এবং সিম গাছে কী কী জৈব সার ব্যবহার করে থাকি। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।